4 জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনীতে, এবং সেখানেই তিনি সেই যে পুনর্মিলনী অনুষ্ঠানেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে বাংলাদেশ ছাত্রলীগের আজকেই আমরা সেই জনসমাবেশের পরে আজকেই আমরা দ্বিতীয় জনসমাবেশটি করতে পারছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ। কিন্তু এই দীর্ঘদিনে করোনা মহামারীকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা হয়তো তাদের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে চালাতে পারেনি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম কিংবা নির্দেশনা আমরা দিতে পারিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, হল এবং আবাসিক হোস্টেলগুলো বন্ধ ছিল, সেজন্য আমরা কোনো ধরনের নির্দেশনা পার করিনি। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন এই অসময়ে মানুষের পাশে দাঁড়াতে, অসময়ে যারা করোনা মহামারীতে যারা দিন দিনের উপরে যাদের রোজগারের উপরে নির্ভর করে চলতে হয় তাদের পাশে যেয়ে দাঁড়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী। আপনারা জানেন সামনে প্রায় 1 বছরের মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, এবং এই জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণের রায় ইতিমধ্যেই কিন্তু আমরা জানি। কিন্তু সেই নির্বাচনকে ভয় পেয়ে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ভয় পেয়ে সেই বিএনপি জামাত চক্র আবারও বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করতে চায়। তারা এই বাংলাদেশের আবারও সেই পুরনো সেই সন্ত্রাসী বাহিনীদেরকে লাগিয়ে তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। তারা আন্দোলনের নামে বাংলার ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়। তারা আন্দোলনের নামে তারা সেই বাসে আগুন দিয়ে তারা আগুন সন্ত্রাসকে আবারও এই বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। তারা আন্দোলনের নামে জনসমাবেশের নামে তারা কোনো মাঠকে বেছে না নিয়ে তারা রাস্তাঘাটে জনসমাবেশের নামে সাধারণ মানুষকে বিপদে ফেলে তাদের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায়। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে শুধু একটি কথা বলতে চাই, প্রাণপ্রিয় নেত্রী আপনি গণতন্ত্রের মানস কন্যা, আপনি এই বাংলাদেশের মুখ থুবড়ে পড়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করে সেই সামরিক শাসনের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি রক্ষা করেছেন, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অনুযায়ী আপনি বাংলাদেশ ছাত্রলীগকেও আপনি পরিচালনা করেন। আপনাদের আপনি আমাদের নির্দেশনা দিয়েছিলেন যে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। কিন্তু প্রাণপ্রিয় নেত্রী আমরা ছাত্র সংগঠন, আমরা আওয়ামী লীগের সব থেকে কনিষ্ঠতম সংগঠন, আমরা এত বড় সংগঠনের এত আয়োজন কিংবা কাউন্সিলর ডেলিগেটদের মাধ্যমে এই মাধ্যমে আমরা এটা করার আমাদের সাহস কিংবা দুঃসাহস নাই। কারণ বিগত দিনেও আমরা দেখেছি যারা নির্বাচনের নামে ছাত্রলীগের এই নেতৃত্ব নির্বাচনকে ব্যক্তিস্বার্থের উত্তেজে তারা দেখতে পারেনি, নিজের ব্যক্তিস্বার্থকে বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। বাংলাদেশ ছাত্রলীগের এবারের সম্মেলনের নির্বাচন কোনো ধরনের নির্বাচনের মাধ্যমে যেন নেতৃত্ব নির্বাচন না হয়, আপনার নির্ধারণের মাধ্যমেই বাংলাদেশ ছাত্রলীগের পরবর্তী নেতৃত্ব নির্বাচন হবে, এটাই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আপনার কাছে আমার একান্ত চাওয়া। যারা যেদিন বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আর রক্তের উত্তরাধিকারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে চেয়েছিল তারাও কিন্তু আজকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপিত হয়েছে। আপনার নেতৃত্ব যারা মেনে চলেছিল তারাই আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, আপনার নেতৃত্বের প্রতি সম্মান রেখে তারাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল ধরনের আপনার নেতৃত্বে যে বাংলাদেশ সরকার সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের গত 3 বছরের সকল অর্জনকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উৎসর্গ করে আমার আজকের এই বক্তব্য আমি শেষ করছি।